নদিয়ার নাকাশীপাড়ায় গোডাউনে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু হলো এক কর্মীর। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে গোডাউনে বেআইনিভাবে কেরোসিন ডিজেল মজুত রাখা হতো বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর। করোনা বহে প্রায় ছ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে সকলের জন্য চাকা গড়ালো লোকাল ট্রেনের। আপাতত 50% যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দুটি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়াও যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ, থাকছে নজরদারি। সরকারি বেসরকারি অধিকাংশ অফিস খুলে গেলেও লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ছ মাস ধরে হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের একটা বড় অংশের। লোকাল ট্রেন চালু হওয়ার খবরে তারা স্বস্তিতে। ছমাস পর রাজ্যে ফের সাধারণের জন্য লোকাল ট্রেন চালু। আজকে রোববার, এখনো পর্যন্ত অধিকাংশ ট্রেনে ভিড়ের সংখ্যা কিছুটা কম। যেটা আমরা এই মুহূর্তে আমরা রয়েছি মেন লাইনের একটি ট্রেনে, দমদম ব্যারাকপুর রুটের একটি ট্রেন, শিয়ালদা ব্যারাকপুর রুটের একটি ট্রেন, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে লোকজন যথেষ্ট কম। তবে যারা উঠেছেন তাদের মধ্যে একটা স্বস্তিও রয়েছে, কারণ অনেকেই চাইছিলেন যে কোভিড আবহ থাকলেও সাধারণের সুবিধার জন্য লোকাল ট্রেনটা চালু হোক। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন রয়েছেন এই মুহূর্তে, কিন্তু মোটের ওপর একটু ফাঁকা। ভীষণই সুবিধা হচ্ছে এবং সবাই খুব ভালোভাবে সব জায়গায় যেতেও পারবে। তবে একটা কথা আমার মনে হয়, সবাই যদি মাস্কটা পরে যায় বেশি ভালো হয়, যাতে আর দ্বিতীয়বার না বন্ধ হয় ট্রেনটা, এটাই আমি চাইছি। রেলের তরফ থেকে কিন্তু একই বিষয়ে বারবার সচেতনতার কথা বলা হচ্ছে, কারণ যে 50% নিয়ে যাতায়াতের কথা হচ্ছে সেটা দেখা রেলের পক্ষে কতটা সম্ভব সেই প্রশ্ন অবশ্যই আছে। এবং সেই জায়গা থেকে কিন্তু রেলের তরফে প্রচারে জোর দেওয়া হচ্ছে। আজকে যারা আজকে উঠেছেন তারা কিন্তু প্রত্যেকেই মাস্ক ব্যবহার করছেন, নিয়ম মেনে চলছেন। তবে আগামীকাল সোমবার, সেই অর্থে বলতে গেলে রেলের কাছে অ্যাসিড টেস্ট, সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, সেখানে গিয়ে কি পরিস্থিতি হয় সেদিকেও নজর রাখতে হবে। তবে প্রথম দিনের যাত্রা মোটামুটি সফলভাবেই উচ্চে দিতে পারছে রেল, আপাতত সোমবারের অপেক্ষা। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্চি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।